ঢাকা দক্ষিণ সিটির মাইলার গাড়ির চাপায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল চালককে। শুক্রবার সকালে যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এদিকে ডিজেলের মূল্যবৃদ্ধির পর বাস ভাড়া পুনর্নির্ধারণ হলেও এখনও চলছে নৈরাজ্য। বিআরটিএ নিয়মিত অভিযান চালালেও পরিবর্তন হয়নি বেশি ভাড়া নেওয়ার বিষয়টি। বিস্তারিত মাসুদা লাবনের রিপোর্টে। বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লা ট্রাকের ধাক্কায় প্রাণ হারান 17 বছর বয়সী নাইম হাসান। এ ঘটনার প্রতিবাদ ও সহপাঠী হত্যার বিচার দাবিতে আন্দোলনে নামেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। চাঞ্চল্যকর এ মৃত্যুর ঘটনায় ঘাতক ময়লাবাহী ট্রাকের মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার সকালে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এখনও চলছে বাস ভাড়া নিয়ে যাত্রী, চালক ও হেল্পারের মধ্যে দ্বন্দ্ব। শুক্রবার স্কুল কলেজ অফিস বন্ধ থাকায় যাত্রী চাপ ছিল কম। ছাত্রদের কেউ কেউ বলছেন কোনো কোনো বাস হাফ ভাড়া নিচ্ছে, আর সাধারণ যাত্রীরা বলছেন সমন্বয়হীনতার কথা। এইতো আমাদের স্টুডেন্ট ভাড়াই নিচ্ছে, আর আমাদের কোনো প্রবলেম নাই। তো সমাধান বলতে এখনো তো যার যার মতন করে সেই হিসেবে নিচ্ছে ভাড়া। সমাধান তো এখন স্থায়ীভাবে কোনো কিছু তো হচ্ছে না। চালকরা স্বীকার করছেন অভিযান ও আন্দোলনের কারণে মালিকরা আগের চেয়ে বাস কম নামাচ্ছেন। বর্তমানে যেই সমস্যা, আপনার যদি ভাড়া বেশি চায় বা ইয়ে হয় তাহলে যে গ্লাস ভেঙে লায়, তারপর বিভিন্ন জায়জামেলা করে। এখন আমরা চার্ট হিসেবে ভাড়া নিচ্ছি এবং লোকাল ভাড়াই কাটতেছি, যেভাবে নিয়ম অভাবে করতেছি। মালিকেরা বাস হ্যাঁ একটু কমই বের হয়। বিআরটিএ কে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালাতে দেখা যায়। অভিযান দেখে অতিরিক্ত ভাড়া নেয়া অনেক যাত্রীর ভাড়া ফেরত দেন হেল্পাররা। ওনারা যখন উঠছে তখন আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করছি যে এখান থেকে কি 90 টাকা ভাড়া দুই সিট, তখন উনি চার্ট দেখে বললো যে না আপনার কাছ থেকে একটু বেশি রাখছি, তো পরে আমাকে 10 টাকা ফেরত দিচ্ছে। কেউ আমরা কিন্তু জরিমানা এবং আইনের আওতায় নিয়ে আসছি। আর গাড়ি না থামানোর যে অভিযোগটা বললেন সেটা আসলে আমরা যেটা করি যে গাড়ি যদি না থামায় তাহলে সেক্ষেত্রে আমরা গাড়ির নাম্বারটা যদি সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। তবে বিআরটিসির কোন কোন বাসকে দেখা যায় অতিরিক্ত ভাড়া নিতে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।